যারা রাষ্ট্রধর্ম ইসলাম সহ্য করে না, বিসমিল্লাহ সহ্য করে না, নিঃসন্দেহে এটা আমরা বুঝতে পারি ওরা কখনো মুসলমান ইমানদারের বন্ধু হতে পারে না। ওরা মুখোশধারী, ওরা রূপ পরিবর্তন করবে, কথা বলে ঠিক না? রাষ্ট্রধর্ম ইসলাম হলে তোমার কেন জলের বন্ধু, তোমার কেন জলে? সংবিধানে বিসমিল্লাহ থাকলে তোমার কেন জলের বন্ধু, তোমার কেন জলে? বুঝেননি কথা? হ্যাঁ, খালি বুঝে যান, বুঝে যান, বেশি ক্লিয়ার করার দরকার নাই। তবে যারা ইসলামকে অপমান করেছে, যারা আলেমদেরকে অপমান করেছে, যারা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, ওদের পরিণতি ভালো হয়নি, কথা বলেন ঠিক কেনা? জিহাদ 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 করে বাঁচতে চায়, আপনারা কি ভয় পান নাকি? জিহাদের কথা শুনে ভয় লাগে? জিহাদ করা কি ফরজ? জিহাদ করা কি? অনেক হুজুর তো জীবনে ইমামতি করতেছে 27 বছর 40 বছর, জীবনে কোনোদিন জিহাদের বিষয়ে ওয়াজ করেনি মসজিদের মেম্বারে দাঁড়ায়, এরকম হুজুর আমার দেশে আছে না? এই জন্য তো জিহাদ সম্পর্কে আমাদের জানা নেই, কথা বোঝেন না? আজকে জিয়াদের ওয়াজ করলে অনেকে বলে হুজুর জিয়াদের কথা বলতেছে, বাপরে বাপ! যখন হুজুরদেরকে ধরা হয় কি করছে? হুজুরের জিয়াদি বই সহ গ্রেপ্তার। কি বই? হ্যাঁ, আমাদের কাছে নাটক কবিতার বই পাওয়া যায় না, আমাদের কোরআন সুন্নার বই পাওয়া যায়, কথা মান ঠিক না? আমাদের তো আর মদের বোতল সহ গ্রেপ্তার করে না, ইয়াবা সহ গ্রেপ্তার করে না, কোরআন হাদিসের বই, আল্লাহর কোরআন সহ যদি গোলাম রব্বানিকে গ্রেপ্তার করা হয়, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। ভাইরা আমার, গভীর ষড়যন্ত্র, আলোচনার বিষয়টা কি? ষড়যন্ত্র। চলেন সামনের দিকে যাই, দিলের কানটা লাগায় শুনবেন, আমাদের বোঝা দরকার। কতদিন আর কাপুরুষের মতো ম্যাও ম্যাও করবেন, কতদিন আর মানুষের কাছে মাথা নত করবেন? আসুন না, ফিরে আসি আমাদের রবের দিকে, আসুন না, বাঁচলে বাঁচার মতো বাঁচি, আসুন না ভাই, আর কত কাপুরুষের ভূমিকা পালন করবো, বাঁচলে বীর পুরুষের মতো বাঁচবো, কথা বলেন ঠিক কেনা? এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কাউকে কোনার টাইম নাই। কারে দেখে ভয় করেন আপনি? কে কথা কন না কে? কারে দেখে ভয় করেন? কিসের ভয়? কিসের ভয়? আপনারা যদি কেউ কোনো ছয়া দিয়ে মারে কয়টা গুলি মারবে? 50, 100, 200, 500 মারছে তো কি হয়েছে? মরে গেছে তো কি হয়েছে? কথা কন না কে? কয় বছর বাঁচার দরকার? দুনিয়া দেখেননি? বাপরে বাপ! তাও বলে বাতিলের সাথে আপোষ করে মাথা নত করে বেঈমান মুনাফিক গোলানুমার্কা মুনাফিক হয়ে ওদের চামচামি করার সময় আছে নাকি? গোলাম তো আল্লাহ, আমরা গোলাম কা? গোলাম কা? বাঁচলে বাঁচার মতো মমিনেরা কখনো ভীত হয় না, মমিনেরা পুরুষ নয়, মমিনেরা সবসময় বিজয়ের কথা চিন্তা করবে, কথা বলে ঠিক না? এই জন্য মমিনেরা হতাশাগ্রস্ত হওয়া যাবে না, বলেছেন কে? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন মমিনেরা নিরাশ হয়ো না, হতাশাগ্রস্ত হয়ো না, ভেঙে পড়ো না, দুশ্চিন্তা করো না, ইমানের দাবিতে যদি তোমরা মমিন হও, আল্লাহ বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, বিজয়ের মালা আমি আল্লাহ তোমাদেরকে দান করব। কোন সুবহানাল্লাহ! এই জন্য ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না। বাতিলের আঘাত নির্যাতন জুলুম সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর পিছনে যাওয়ার রাস্তা খোলা নাই, এখন সামনের দিকে যেতে হবে। হয় বাঁচবো না হয় মরবো, বাঁচতে হলে লড়াই করে বাঁচবো, আত্মমর্যাদা নিয়ে বাঁচবো, তারপরে কোন বাতিলের কাছে আপোষ করে আমরা মুনাফিক হতে রাজি মনে থাকবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, চলুন আলোচনার প্রেক্ষাপট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে
সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ কখন নাজিল করলেন? জবান ছেড়ে সবাই একবার তেলাওয়াত করুন কোরআনের সেই সোনালী আয়াত, ওয়া ইযা ইয়ামকুরু বিকাল লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ويمكر الله خير الماكرين الله رب العالمين آيات كريمة كخن نازل كل جكن مكر كافر غير مهنا مكر اكتا پلمن سلون ام دارون دعا এই জায়গায় বসে আবু জেলুদ্দা সাহেব আবু সুফিয়ান সবাই মিলে একটা গোলটেপিক বৈঠক করলেন, তারা একটা আলোচনা সভার ব্যবস্থা করলেন এবং তাখানে তারা সিদ্ধান্ত নিতেছেন কিভাবে কি করা যায়। সিদ্ধান্ত নেওয়ার জন্য যখন গোলটেবিল বৈঠক বসেছেন, আবু জেহেল এই এই সংলাপ এই আলোচনা কার বিরুদ্ধে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। এরা যে এই জায়গায় আলোচনায় বসেছে পৃথিবীর সবচাইতে ভালো মানুষের বিরুদ্ধে, এই আলোচনায় যারা বসেছে তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, যিনি বলেন আসমান জমিনের সবচাইতে মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি বলেন আল্লাহু আকবার, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ আসমান থেকে নিজে দিয়েছেন, মেম্বার চেয়ারম্যান না। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ পাক বলেন ও নবী আপনি পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না, আল্লাহ আকবার বলেন এত সম্মান মর্যাদা দিয়েছেন যেই নবীকে, যেই নবীর ইমামতিতে 70,000 ফেরেশতারা সালাত আদায় করেছেন, আল্লাহু আকবার বলেন। কেমন নবীর বিরুদ্ধে, কেমন নেতার বিরুদ্ধে? 63 বছরে যিনি একটি মিথ্যা কথা বলেন নাই, যার রেকর্ড 63 বছরে একটি মিথ্যা কথা বলেননি, আল্লাহু আকবার বলেন। নেতা কারে বলে এমন নেতা পাই আমরা গর্বিত, কথা বলেন এমন নেতা পাই আমরা গর্বিত না? 63 বছরে একটা মিথ্যা কথা বলেনি, আর ওদের তো মিথ্যা দিয়েই শুরু হয়, কথা বলে না কেন? ওরা নাকি বিরাট মানবতা দরদি, ওরা নাকি অনেক ভালোবাসে, ওদের কথা দেখে মনে হয় পৃথিবীর সবচাইতে ভালো মানুষ, আবার কাজকর্ম দেখে মনে হয় শয়তানের মুরিদ নিয়েছে, কথা কন ঠিক কিনা? বাইরে আমার দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন, মুখে আমি বললে হবে না, আমি ভালো আমি ফেরেশতা আমি 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 অনেক কিছু, মানুষ কি বলে ওইটা একটু শোনেন, এ কথা কন না কেন? কিছু লোক আছে না এলাকায় বলে এলাকার সবচেয়ে দামি ভালো লোক, নিজেকে ভালো ভালো দাবি করে, এলাকার মানুষকে জিজ্ঞাসা করে ভাই ওই যে বাদশা ভাই বলে খুবই ভালো, ভাই কি খায়? ওই এলাকার সবচেয়ে বড় সিটিয়ার, কথা ভালো লাগে। আর একজনের জিজ্ঞাসা ভাই বাদশা ভাই বলে খুব হাই রে, সেই কথা কন না ভাই, সেই রকম গরিব, কথা বোঝেন না? আর সার্টিফিকেট দেওয়া পাবলিক শুরু করছে, কেউ কয় সিটার, কেউ কয় চোর, কেউ কয় বাটপা, কেউ কয় মোনাফিক, কেউ কয় বেনামাজি, কেউ কয় সুদখর, কেউ কয় ঘুষখর, বিশাল সার্টিফিকেট দিতেছে এলাকার লোকজন, আর ও নিজেকে বলতেছে আমি সবচেয়ে ভালো মানুষ, খবর নিয়ে দেখেন কে ভালো কয় আর কে খারাপ কয়, কথা ঘরের ভিতরে বসে থেকে বললে আমি আমার সবাই ভালো, কথা বোঝে? হ্যাঁ, ভালোবাসা কারে বলে এই তো দেখে যান, হ্যাঁ কথা বল না কেন? আপনাকে আমাকে মারতে আসছেন? আমি আপনাদের সাথে মুসাফা করি না, কথা বলি না, কাছে যাই না, আমার ভয় নাই তো, কারণ আমি আপনাদের সাথে দুর্নীতি করিনি, চুরি বাতপারি করিনি, কথা বল না কেন? আমিও ধোকা দেইনি, আপনাদেরকে কখনো বোকা বানাইনি, বিদায় আপনারা আমাকে ভালোবাসেন, কিন্তু আমি যদি পাপ নাই মাহফিল নিয়ে 10টা মাহফিল মিস করতাম, আপনারা খুঁজতেন কোন জায়গায় পাওয়া যায়, কথা বল না কে? হ্যাঁ, এই জন্য ভালোবাসা বাড়ছে যে না গোলাম রব্বানিকে দাওয়াত দিলে মাহফিল মিস করে না,
এজন্য ভালোবাসা বাড়ছে আর যদি পাপ নাই দাওয়াত নিয়ে এই দাওয়াতে আরেকটা মাহফিলে অন্য জায়গায় যাব ওয়াজ করি এই জায়গায় যদি মিস করি এই কতিপক্ষের লোকেরা খুঁজবে কোন জায়গায় আছে পাপ লিল্লাহ গেস্টা গবি হাত খাড়া করেন তো খাড়া করেন একবার খাড়া করেন টান টান করছেন তো ইনশাআল্লাহ লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর সম্মানিত ভাইরা আমি আলোচনা শুরুই করি নাই কেবল একটা ভূমিকা দিলাম এখন মূল আলোচনায় প্রবেশ করব ডান হাতটা আমি কি আপনাদেরকে হাত নামাইতে বলছি না বলছি না বলেন তো জীবনের মালিক কে আল্লাহ ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে জান্নাত দেব বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে মুমিনের জীবনের মালিক কে মুমিনের সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ হে পাবনার যুবক এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকে কি ডায়লগ দিবা এই জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক আপনার আমার সম্পদের মালিক আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এজন্য ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়ে যে যা পারেন এই মসজিদের টাইসের কাজ বাকি আছে জানালার কাজ বাকি আছে ভাই সবাই একটু পকেটে হাত দেন আমিও ঢুকেছি সবাই একটু পকেটে হাত দেন যে যা পারেন দান করেন এর ফলে আর পায়খানা ঠিক মতো হয় আবার দেখবেন টয়লেটে যায় বিড়ি টানা শুরু করে পায়খানার গন্ধ আর বিড়ির গন্ধ দুইটা সমান কি অবস্থা দেখবেন কিছু কিছু পাবলিক টয়লেটে গেলে দেখা যায় কে রে বিড়ি সিগারেটের গন্ধ খায় তার মানে মনে হয় কিছু কোন আগে শয়তানের মুরিদ এই জায়গায় খায়া গেছে কথা কন না কে ভাই একজন আম্মা মারা গেছে তার জন্য তো আছে 500 টাকা আল্লাহ কবর করেন মার কবর জান্নাতের বাগান বানায় দেন অনেকের মা বাবা কবরে চলে গেছে মার জন্য বাবার জন্য তো আছে বাজান গো আমার দিলটা নরম করেন আল্লাহর ঘর মসজিদের জন্য কে আছেন বাজান কে আছেন তাড়াতাড়ি করে দেন আমি মুসাফির মানুষ দোয়া করব তাহাজ্জুদের সময় এই জহিরপুর মানুষের কথা স্মরণ করে আল্লাহকে বলে দেব আল্লাহ তোমার বান্দার এত ভালো মসজিদ নির্মাণের জন্য টাকা দিয়েছে আল্লাহ ও আল্লাহ তুমি তোমার বান্দাদের দানগুলো কবুল করো ও আল্লাহ তুমি তোমার বান্দাদের জান্নাতের ফয়সালা করে দাও তাহাজ্জুদের সময় আপনাদের কথা স্মরণ করে দোয়া করব বাজান কে আছেন 500-1000 টাকা দেবেন হাতটা তুলে বলেন হুজুর আমি দেব 500 আমি দেব 1000 কে আছেন দরদি তাড়াতাড়ি করে দেন দিয়ে ধন বোঝেমন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ তোমার বান্দা হাইলা তারা সাচ্চ সাউন্ড সিস্টেম হাইলা তারা 200 টাকা করছে দান আল্লাহ দানটা কবুল করেন বড়দের সামিল করেন এই জন্য সে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন জোরে বলেন আমি তাড়াতাড়ি করে বাজান হয়ে গেছে কালেকশন স্যার হ্যাঁ কুটি মেলা টাকা আছে 20,000 হয় না বলে এমনি 10-20 টাকা রিজেট নামের একজন ব্যক্তি মারা গেছে তার জন্য দোয়া আছে 1000 টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ দানটা এই যে সাসা আছে মাশাআল্লাহ সাসা মসজিদে দিবেন মাশাআল্লাহ সাসা আমার 150 টাকা নগদ 500 টাকা বাকি আল্লাহ দানটা কবুল করেন বলেন শামিল করেন এই জন্য সকল লক্ষ লক্ষ টাকার মালিক বানা দেন নাজমুল অসুস্থ ছাত্র মানুষ তাকে শেফায় কামেল আজেলা দান করো এই দান এসলে কল লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও আল্লাহ দুনিয়া আখিরাতে তার ইজ্জত সম্মান বানায় দাও জোরে বলেন আমিন পাপদার মানুষেরা অনেক ভালো আল্লাহ অন্তরে জ্বালা দাও কোরআনের আলো মসজিদের দিকে তাদের অন্তরকে বেশি বেশি করে ঢালো মারহাবা কোন আল্লাহ কবুল করেন বরাদানে শামিল করেন সকলের দানগুলো কবুল করো আল্লাহ দিয়া ধন যেমন কেড়ে নিতে কত কর এই জহিরপুরে কত টাকাওয়ালা মানুষ আছে আশেপাশে থেকে গ্রাম অঞ্চল থেকে আসছেন বাজান এলাকায় কি 5000 টাকা দেওয়ার মতো কেউ নাই আমি ঘোরা ভালো মানুষ না খারাপ মানুষ কাফের না ইমানদার কার বিরুদ্ধে বৈঠক করতেছে পৃথিবীর সব চাইতে সেরা মানুষের বিরুদ্ধে এই পৃথিবীর সব চাইতে মর্যাদা সম্পূর্ণ ব্যক্তির বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা যার চাইতে আকাশ আর জমিনে আর ভালো কেউ ভালো কেউ সুন্দর কেউ আল্লাহর প্রিয় কেউ আল্লাহ সব চাইতে পৃথিবীতে কাকে বেশি ভালোবাসেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যাকে ভালোবাসেন পৃথিবীর সেরা মানুষ আমাদের নবী আখিরি নবী তার বিরুদ্ধে আবু জেহেল বসছে দারুণ দোয়াতে কি ষড়যন্ত্র আল্লাহ পাক সে আয়াত যে তিলাওয়াত করেছি সেটার আলোচনার প্রেক্ষাপট সানে নজরুল আমি আপনাদেরকে বলতেছি
বাজার গগন দিলের কান্তা লাগায় শুনবেন আবু জেহেল যখন তার নেতা কর্মীদের নিয়ে বৈঠক করতেছেন বাজান এমন অবস্থায় মুরব্বির সুরতে ওই ভরা বৈঠকে একজন হাজির হয়ে গেল মুরব্বি দেখা মাত্রই সবাই চেয়ার থেকে দাঁড়িয়ে গেল আর ডেকে বলে মুরব্বি বাড়ি কোথায় আপনি কেন আমাদের মিটিং এ ডেকে বলে বাবা আমি জানি আজকে তোমরা একটা বিশাল সিদ্ধান্ত গ্রহণ করবা তোমরা আমাকে না ডাকলেও আমি মুরব্বি যখন দেখি তোমরা সমস্যায় পড়বা তখন তোমাদের বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য আমি মুরব্বি শয়তান হাজির হয়ে যাব কথা কোন ঠিক কি না অকাম বাতকাম যখন করবেন শয়তানকে ডাকা লাগে না শয়তান আগে আগে বলবে আয় 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 কথা কোন ঠিক কি না আমার বাজানেরা শয়তানের জন্য চেয়ার ছেড়ে দিল আবু জেহেল বলে মুরব্বি আপনি বসেন আমাদের আলোচনার মধ্যে আজকের এই প্রোগ্রামের আপনি সভাপতি আপনি আমাদের মুরব্বি আপনি যা বলবেন আমরা তাই সিদ্ধান্ত নেব না বলে আমি সিদ্ধান্ত নিতে আসি নাই সিদ্ধান্ত নিতে আসি নাই তোমরা যা আলোচনা করবা আলোচনার কোথাও যদি কোনো সমস্যা মনে হয় সেইটার সমাধান করে দেওয়ার জন্য আমি মুরব্বি হাজির এইবার তোমরাই সিদ্ধান্ত নাও তোমরা কি কারণে এই জায়গায় বৈঠকে বসেছ আবু জেহেল বলে মুরব্বি আপনি তো জানেন আমাদের এলাকায় একটা নতুন পাগলের আবিষ্কার হয়েছে জোরে কন্যা উজবিল্লা আমাদের বাগদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে নতুন ইসলামের প্রচার প্রসার করে তার বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করেছি তার জ্বালা এলাকা থাকায় বড় কঠিন হয়ে গেছে এমন জাদুকরি কণ্ঠ এমন চেহারা যত মানুষ যায় পাগল হয়ে কালেমা পড়ে মুসলমান হয় ঈমান আনে বলেন আল্লাহু আকবার তার ঠেকানোর জন্য আমরা একটা ষড়যন্ত্র করতেছি কি উপায় বের করতেছি কেমনে তারে দাওয়াতি মিশন ভিশনকে ঠেকানো যায় যেভাবেই হোক মোহাম্মদকে থামাইতে হবে মোহাম্মদের দাওয়াতকে থামাইতে হবে আবু জেহেল বলে তোমাদের সিদ্ধান্ত কি তোমরা বলো দারুণ দোয়াতে তারা সিদ্ধান্ত জানিয়েছিল আমার ভাইরা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দিয়েছিলেন নবী গো জিব্রাইল এসে নবীকে স্মরণ করেন যখন কাফেরেরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে দারুণ দোয়াতে বৈশা সিদ্ধান্ত নিয়েছে নবীগো তারা সিদ্ধান্ত নিয়েছে তারা আপনাকে আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল ও নবী আপনার বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্র করতেছে এক নাম্বার তাদের চিন্তা ভাবনা আপনাকে তারা বন্দি করবে কি করবে আরো জোরে বলেন কি করবে আপনাকে জেলখানায় বন্দি করবে যাতে করে আপনার কথা মানুষ শুনতে না পারে আপনি যেন দিনের প্রচার প্রসার না করতে পারেন ইবলিস শয়তান দ্বারা বলতেছে এই সিদ্ধান্ত আমি মানি না মানি না কারণ হলো মুহাম্মদ এমন একজন ব্যক্তি তার কণ্ঠ যেমন চেহারা তেমন জেলখানায় যদি যায় জেলখানার যত আসামি থাকবে তাদের কাছে দিনের প্রচার প্রসার করে কালেমার দাওয়াত দিয়ে জেলখানার ভিতরে একটা দল গঠন করে এমন এক ধাক্কা মারবে জেলখানার পাশের ভেঙে তারা বাহিরে বের হয়ে আসবে আর শুধু তাই নয় যদি এই মুহূর্তে তাকে গ্রেফতার করা হয় জেলখানায় বন্দি করা হয় তার কিন্তু অনুসারী তৈরি হয়েছে তাকে মহব্বত করে ভালোবাসে এমন মানুষ তৈরি হয়েছে যখনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় গ্রেফতার করবা জেলখানায় বন্দি করে রাখবা সবাই তখন তার অনুসারীরা মিছিল মিটিং করবে জেলের তালা ভাঙবো নবী মোহাম্মদকে বের করে আনবো বিদায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় ঢুকাইয়াও তোমরা শান্তি পাইবা না তার অনুসারীরা শান্তি পাইতে দেবে না আর জেলখানাতে পাঠায় তোমরা নিশ্চিন্ত ঘুমাইতে পারবা না সকাল বিকাল কখন কি ঘটবে তোমরা নিজেরাও টেরা পাবা অতএব জেলখানায় দিয়া শান্তি পাবা না সিদ্ধান্ত ক্যান্সেল এই সিদ্ধান্ত বাতিল চলবে না শয়তানের পরামর্শ শুনে আবু জেহেল বলতেছে মুরব্বি ইজ দ্য রাইট মুরব্বি যা বলেছে এটা সঠিক মুরব্বির কথার সাথে 100% একমত পোষণ করলাম
এইবার একদল দাঁড়ায় বলতেছে তাহলে শোনো জেলখানায় দিয়েছে তো শান্তিতে থাকা যায় না আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন জেলখানা পাঠাইলে কি অন্তর থেকে তার মহব্বত ভালোবাসা মুছে ফেলা যায় কথা কোন নাকি আমাদের অন্তরে তাদের ভালোবাসা আছে না নাই জীবনে কোন দিন আমরা ভুলবো না কোন দিন ভুলতে পারি না ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জেলখানায় গিয়েছিলেন আজও আমরা সেই কথা জানি কি না এ কথা কোন নাকি আপনারা আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই জেলখানায় গিয়েছিলেন এত বড় আল্লাহর ওলি তারা জেলখানায় গিয়েছিল ইমাম বুখারি জেলখানায় গিয়েছিল কথা কোন ঠিক কে না মন খারাপ করছে কষ্ট পেয়েছে নবী রাসূলের তো জেলখানায় গেছেন তো শুনছেন বড় বড় আল্লাহ ওয়ালারা যারা তারাও জেলখানায় গিয়েছে বিদায় জেলখানা চোর বাটপারদের জন্য যেরকম ভালো মানুষ হওয়ার জায়গা আর কোন মুমিন ইমানদার মুত্তাকি যদি যায় ওই জায়গায় গেলে তার পরহেজগারি মুত্তাকি তার ইমানের পরীক্ষা ইমানের পাওয়ার স্পিরিট আগের তুলনায় বহু গুণ বাড়বে কথা বলেন না কেন একজন আল্লাহর ওলিকে বলা হয়েছিল আপনাকে জেলখানায় দেওয়া হবে তখন সে বলেছিল জেলখানা তো আমার জন্য খুবই শান্তিদায়ক নিরাপদে ইবাদত করার স্থান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওখানে বউ বাচ্চা টেনশন নাই কোনো টেনশন নাই কারো চিন্তা করা লাগতেছে না ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করা লাগতেছে না জেলখানা রুটি খাবো জেলখানার খাবার খাবো আর নীরব ওই মালিককে সেজদা দেবো কথা বলে ঠিক কে না লিলাহে তাকবীর আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মহতাবুদ্দিন বিশ্বাস সাহেব আমাদের মাঝে উপস্থিত আল্লাহ তাআলা গোলামকে কবুল করেন চিল্লা বলেন আমিন আর জোরে বলেন আমিন আমার ভাইরা এইবার